ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমি একদিন শিশু ছিলাম, আজ বাবা হয়েছি। ক্ষমা করে দিও বন্ধুরা, ক্ষমা করে দিও। পৃথিবী থাকবে, পৃথিবীর সব কিছু থাকবে, আমি থাকবো না, আমার স্মৃতি থাকবে, আমার সব কিছু থাকবে, আমি থাকবো না। আইছিলাম, আত্মহত্যা করতাম, কিন্তু বিবেকে বাধা দেয়। যতদিন হায়াত আছে ততদিন দুনিয়াতে থাক, হায়াত শেষ হইলে আল্লাহ তোরে নেওয়ার লেগা মেহমান পাঠাইব। অনেক কষ্ট, এই জন্য আইছিলাম, আত্মহত্যা করতাম, অনেক যন্ত্রণা সহ্য করতাম, পারি না, সহ্য করার মতন শক্তি সামর্থ্য নাই, এই জন্য। গাছের তলা বইয়া রয়েছি, ভাবছিলাম যে এখানে একটা কিছু করালাম, আর হইল না। ওই বিবেকের কাছে প্রশ্ন আটকে দেখি, আত্মহত্যা মহাপ কি নিয়ে বাঁচবো এই দুনিয়াত, কি নিয়ে থাকবো এই দুনিয়াত, মাথা ধরতেছে না। টেবিলের মানুষের টেহা দেওয়া সাফাত করতে পারি না, আরো অনেক কষ্ট যেগুলো বলার মতো না, বললে ভাষা প্রকাশ করতে পারবো না। ১২ লাখ টাকা ঋণ, সেই ঋণ হুজ করতে 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 প্রায় শেষ পর্যায়ে আসি, আর এতদিন পরে হনি যে ফ্যামিলিরে হেল্প করতে পারি না, কি দিয়ে হেল্প করবো, এই জিনিসটাই তারা বোঝে না, ফ্যামিলির হেল্প করতে পারি না। এছাড়াও নিজের ব্যক্তিগত লাইফে কিছু সমস্যা যেগুলো সলভ, মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই, মরে গেলে সব রাস্তা শেষ, সব শেষ হয়ে যাবে, সব সমান হয়ে যাবো। তাই আইছিলাম, মরতাম, পারি না।
দেখেন ভাই, দেখেন আমার মতন দুঃখী, আমার মতন কষ্ট সবাই আছে, দুঃখী মানুষ আছে দুনিয়াতে, কষ্টের মানুষ আছে দুনিয়াতে আরো অনেক। সহ্য করে থাকাটাই বড় কষ্ট, সহ্য করে থাকা দুনিয়াতে জীবন যাপন করাটাই বড় কষ্ট। ভাই কি জানি কইলেন, বড় ভাইয়া আফা আপনার জায়গায় ভর্তি হন, ঠিক হয়ে যাবে। এটা বুঝলাম না ভাই, একটু বুঝাইয়া কোন একটু। আফা কাটায় আচ্ছা ঠিক আছে ভাই, একটা সিট দিয়ে না মারে আমি ভর্তি হওয়ার লেগে। ঠিক আছে ভাই, একটা সিট দিয়ে না মারে ভর্তি হওয়ার দরকার, পাগল হয়ে গেছে। ঠিক আছে আমি মরি, আমার যন্ত্রণায় আর আপনি আছেন আমার লগে পাগলামির বাপ লইতেন। ভাই এই লাইফে অনেক কিছু পার করে আছি এই পর্যন্ত, আর সহ্য করার শক্তি ধারণ ক্ষমতা নাই, তাই আইছিলাম আর কি এই কাম করতাম বিল্লা, তাও পারি না, এটা তো ব্যর্থ হয়ে গেছি। আমি সব কাজে ব্যর্থ, মরতে শখ না, মরার সাথ সবার একদিন ঘট করতে হবে, আর একটা মানুষ তখনই মরতে যায় ইচ্ছাকৃতভাবে, যা তার ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখন। ভাই কথা তো সুন্দর কথাই কইতেছেন, মনটা তো বুঝতে পারতেছি না।
এটা ঠিক আছে, মানুষ শুনলে অনেক কিছুই বলবে, এটা ঠিক আছে। ভাই শেয়ার করতে পারুম না, কি হয়েছে, অনেক কিছু হয়েছে যা শেয়ার করার মতন না। দেশের বাইরে আছে, দেশের বাইরে আছে, বাংলাদেশের বাইরে। জীবন চাষ পদ্ধতি ঠিক আছে, কুমিল্লা মালদ্বীপ আছে, মালদ্বীপ
শেয়ার করে কি লাভ ভাই? আমি শেয়ার করতেছি আমার টাইম লাইনে, আপনারা শেয়ার করবেন কোন লাইনে? ঠিক আছে ভাই, করবো, দোয়া করেন, আত্মহত্যা করবো, ঠিক আছে, দোয়া করেন, আল্লাহ হুকুম হইলে। আইছিলাম তো, করার লাগে তো আইছিলাম, এখন তো আর পারি নাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইয়া? ভালো আছে ভাই ভালো থাকার মতন মন মানসিকতা নাই, যদিও ভালো থাকতে চাই, মন মানসিকতা থাকে না ভালো থাকার। মেয়ে? অনেক মানুষের কথা অন্য কানা বাজে না, কথা না কাউ আছে তো কামড়া রেখে কাউর ভিতরে কেমন ধরে দেবে মেয়ে? মানুষের কথা নাই, মানুষের কথা নাই, নিজের নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা, এটা মানুষের কথা না। মানুষের কি কথা, মানুষের কার কথা কি শুনছি? নিজে খাইবে, নিজে কামাই করবে, নিজে পড়বেন, সবকিছু করবেন, তার কথা চিন্তা করে আবার যে কি তা কইছে কিছু কান দিয়ে লাভ নেই, বুঝছেন? মরা কি এত সহজ? কইলে মরে যাবেন, সহজ না, ঠিক আছে, কথাটা ঠিক আছে, চেষ্টা করছিলাম পারি না। কিন্তু ওসব করা ঠিক না, ওসব করা ঠিক না। আর এই সময় সে হুনলে করলে অনেক কিছু বলবে, এসব দরকার নেই, এসব বললে না, এসব ভালো না, কানাও ভালো না। আমার কথা হচ্ছে, দেখতে মানুষের দেখতে কিছু বলুক, আমার স্বার্থ যেমন পারি আমি একটু হেল্প করব, মন চাইলে থাকবো না থাকলে চলবে। যেমন আছে বন্ধু, আমার অনেক বন্ধুরা আমার খাওয়াইতেছে, 10 টাকা 20 টাকা খাওয়াইছে, তাতে আমি খাওয়াতে পারছি না, ওরা আমার চলে না, না চললে নাই, কিছু করার নাই, কেরা আমার টপিক নাই খাওয়ার জন্য, তো কিভাবে খাওয়াবো আমি? তো এরকম আর কি, বুঝছেন? ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব সবাই। ভাই আজকে 8 বছর ধরে মালদ্বীপ, বুঝছেন? ঠিক ঠিক মতো নিজের যে আনন্দ একটা এনজয় এক জিনিসটা আছে, এই ফিলিংসটাও নিজের মধ্যে রাখি না, এই জিনিসটাও নিজের মধ্যে রাখি না। এতটা কষ্ট, এতটা নালত করতেছি, কইরা যাইতেছি, তারপরও ফ্যামিলির কিছু কিছু কথা অনেক আঘাত করে। কিন্তু ফ্যামিলির কথা ছাড়াও আরো ভিতর অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, যেগুলা ধারণ ক্ষমতা নাই সহ্য করার মতন। আসলে কথা, আমরা এক প্রবাসী, আমি এক প্রবাসী, ফেসবুকটা চ্যানেল চ্যানেল, যাই হোক, অসুখ লাভ নেই। শোন, আমি আছি আজকে 10 বছর, আমি 2013 সালে আইছি, বুঝছেন? আমার জীবনে তো আমি অনেক কিছু কামাইছি, অনেক কিছু দিছি, অনেক খাওয়াইছি, আমি সব জানি, এটা ব্যাপারে আমি জানি। বুঝতে লাগবে আমার বয়সটা যখন 18 ছিল, যখন আমি মনে হচ্ছে বুঝছেন বাইরে খাওয়াইছি, অনেক উড়েছি, নিজেও খাইছি, অনেক দিয়েছি। ভাবছিলাম মাকে নিজে খাইয়া যা বাসা দেয় ফ্যামিলি কে দেবো, ফ্যামিলি ভালো মনে করো খারাপ মনে করো অগো ব্যক্তি ভাবে, বুঝছেন? ওটা আমি ভাবি না। আমার তো হ্যাঁ অবশ্যই বাবা মা ভাই বোন সবাই আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকেও দেবো, দেবো এমন কথা না, আমার যাই পারি তাই দেবো, এক কথা শেষ। ওসব মনে করেন যে কি বলছে, খাওয়াইছি না এত বসে, খাওয়াইছি না, ওই শুকান দিয়ে লাভ নেই। আমার এক কথা, আমি যেটুকু পারছি এতটুকু হেল্প করছি, এতটুকু এটাই, বুঝছেন? ওসব ফালতু কথা বাদ দেন, ফ্যামিলি অনেক কিছু বলবো, কখনো হাসাইবে, কখনো কাঁদাবে, কখনো আনন্দ দিবে, কখনো আবার কষ্ট দিবে, পৃথিবীটা তো এমনই, বাস ওইসব ছাড়া দিয়ে মরে যাবেন। একদিন দুদিন আপনার জন্য কাঁদবে আপনার ছেলে বাবা মা ভাই বোন সবাই। এবার যখন আমরা 100 বছর হারিয়ে যাবো, 1 মাস যাবো, 2 মাস যাবো, বছর যখন হারিয়ে যাবো, যখন কেউ খোঁজখবর নিব না আপনাকে, সারাটা বছর আমরা কষ্ট করতে হইব, সারা জীবন আপনি আগুনে জ্বলতে হবে, সারাটা জীবন নিচ তোমার ফাঁসি যা মৌরক, যেমনি মৌরক, লটকে থাকতে হবে, লাভ নাই।
যখন নিজের আমল নিজে করবেন, আমার স্মরণ সবকিছু করবেন, আল্লাহর কাছে স্মরণ করবেন, অবশ্যই আল্লাহ আমরা স্মরণ করবো। আমরা পৃথিবীতে খোদার কাছে বললাইছি নামাজ পড়বো, আমল করবো, সবকিছু বলবো, আমরা শুধু ওইটাই পালন করে নিয়ে যাবো। আত্মীয় স্বজন আছে, বাবা মা বোন, আমাদের নিয়ম একটু করে হেল্প দেখার জন্য যেতে পারি করবো। তারপর বিয়ে সাথে করবো, সন্তান হবো, বউ হবে, ফ্যামিলি হবে নিজের, ও করে একটু দেখার, দেখতে হবে অবশ্যই, এটা আপনার হক এমন আর কি। যাই হোক, ওইসব বাদ দিয়া মনে নামাজ পড়া বাসাক তো যে কি বলছে এটা চিন্তা করে নিজের আমলটা নিজে কামাই করে যান, বুঝছেন? আজকে বাবা মা ভাই বোন বাচ্চা সবার খাওয়াবেন, যখন মারা যাবো যখন কেউ খোঁজ খবর নেবো না, বুঝছেন? কথা ঠিক আছে ভাই, কথা সত্য। একটা জিনিস কিটা ভাই, প্রবাসী আইসা এই জিনিসটা বুঝলাম, প্রবাসে যদি না আসতাম এ প্রবাসীর কষ্টটা বলতাম না। আমিও দেশ থেকে এই কথাটা হয়তো কইতাম যে আমারে দিলো না খাইলো না, যতক্ষণ না বাংলাদেশের মাটি থেকে কোনো মানুষ অন্য দেশে না যাইবো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারতো না প্রবাসীর মানিটা কি, প্রবাসের কষ্টটা কি। আজকে আমারে আমার ফ্যামিলি থেকে দোষারোপ করতেছে, আমি দোয়া করি আমার ফ্যামিলি থেকে আরো কয়েকজন দেশের বাড়িতে আসুক আর আমার এই কষ্টের বাগটা তারা ভাগ করে নিক। না ভাই, তখন কখনো অন্য কষ্ট কখনো বুঝবে না কেউ, বুঝছেন? এটা আপনি বলেন অবশ্যই, কিন্তু কখনো সে বুঝবে না। এটা আপনি হাজারো বলেন, গলাঘাটটা বললে সে কখনো বুঝবে না। মানুষের জন্য একটা স্বার্থপর, যখন কথা আছে না, নিজের শরীরে ব্যথা নিজে কখন বুঝতে পারে কি জিনিসটা কি। যে অনেকে মনে করে ভবাসে আছে, মনে করে টাকা অনেক টাকা কামাই করে, মনে করছে এই শীতল বসে বসে টাকা কামাই করে, কিন্তু ওটা কিন্তু ওরা ভাবে না। আসলে আমরা কথা এটাই, যখন ভবাসে আসলে যখন বুঝতে পারবো জিনিসটা কি, কিন্তু ওরা কখনো আর ভাবে না, বুঝছেন? যাই হোক, ওগুলা চিন্তা করে লাভ নাই, বললেও লাভ নাই। আমি এক ভাবাসি, আপনি এক ভাবাসি, সবকিছু আমি জানি। যে আমাকে বলতে বললাম না, আমার যখন বয়স ছিল 18, যখন আমি ওমান সার ঢুকছি 2023 সাল, আমি সব চিনতে পারছি, বুঝছেন? জাকির ভাই, ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই কেমন আছেন? জাকির ভাই একটু সমস্যা আছে, যার কারণে মাথাটা টেনশন বেশি চাপ দিছে, নিজে নিজে কন্ট্রোল করতে না পারা। আইছিলাম একটা কাম করতাম বিল্লা, কামটা করতে পারি না, এই জন্য লাইভে আইসা একটু দুঃখ প্রকাশ করলাম, মনটা শান্তি। কামটা বলছিলেন না, এটা তো অবাক করলাম, খোদার কাছে খোদাও নারাজ, এসব ভালো না। আপনিও মুসলিম, অবশ্যই মুসলিম এটা জায়েজ না, এটা আপনিও জানেন। আর এইসব যে মানুষ করে কখনো তো সে মনে করে জান্নাত পাইবো না, পাইবো না, আপনিও জানেন। আপনার আমার বয়স অনেক বড়, ইনশাল্লাহ আপনার সবকিছু জ্ঞান বুদ্ধি আছে, আমার থেকে অনেক আপনার অভিজ্ঞতা আছে। আচ্ছা ভাই, জ্ঞান বুদ্ধি থাকে কিন্তু কিছু কিছু সময় না একবার অকেজো হয়ে যায় গায়ে, কিছু কিছু কাজ কারবারে নিজের উপর নিয়ন্ত্রণ চাপ হয়। শুনুন বড় ভাই, এরকম চাপ সবার ফ্যামিলি মধ্যে আসে, আবার যায়, আবার আল্লাহ তাআলা আশা পূর্ণ করে, সবার ফ্যামিলি মধ্যে আসে, বুঝছেন? এমন মানুষ আছে মনে করেন নিজে খাইতে ভাত আসে না, তারপরে ফ্যামিলি খুশি রাখে, তারপরে ফ্যামিলি বলে দেয় না, খাওয়ায় না, কিছু না, অনেক কিছু বলে, তা বলে লাভ আছে ভাইয়া? সে বলে লাভ নেই। আসেন আপনি, বাস মরলে আপনি খোদার কাছে জবাব দিতে হবে, বাঁচলে আপনি খোদার কাছে জবাব দিতে হবে, বুঝছেন? আপনি কেউ জবাব দিত না, আর অনেক কেউ আমরা সব যাইবো না, এটা ভাববে নিন। এটাই তো, এই যে বিবেকে বাধা দেয় মন, আত্মহত্যা, মা বাপ, এই বিবেকের বাধার কারণে তো কাজটা করতে পারলাম না, করতে পারলে তো হয়তো এতক্ষণ কার নিঃস্ব জন্য, হয়ে যেতাম না, এতক্ষণ কার জন্য নিঃস্ব হয়ে যেতাম। এটা তো হয়তো আপনি মরে গেলে হয়তো আরো খুশি হইবে, একটু ঢুকে তো, তাই না? তো লাভ কি, এখন খুশির জন্য নিজে লাইফটা নষ্ট করে লাভ আছে? লাভ নেই। দোয়া করেন জাকির ভাই যাতে আল্লাহ আমার ধৈর্য শক্তি দেয়, ধৈর্য শক্তিটা আমার একটু হয়তো কম, বা নিজের কন্ট্রোল করে রাখতে পারি না, এটাই সবচেয়ে বড় সমস্যা, এই কারণে হয়তো এই ধরনের সিদ্ধান্তের মধ্যে চলে যাই।
এটা তো মনে করেন আমরা যদি আমাদের মতন বয়স হইতো না, আমাদের কাছে ছোট হইতো না, আমরা বয়স দিতে পারতাম। তো আপনার তো অনেক ইনশাল্লাহ বয়স হয়েছে, তো 35 40 হয়ে যাবে আপনার বয়স, যায় ওই সব তো আপনার জ্ঞান আছে। এই জন্য অনেক কিছু আমি বলে লাইছি মেসেজে, যদি ভুলে থাকে ক্ষমা করে দিয়েন। এর আমি ওইসব মানুষ দেখতে পারি না, আমার নিজের থেকেও ভালো খারাপ মনে করি, আমার অনেক কিছু বলুক কিন্তু আমি ওইসব মানুষ দেখতে পারি না, যারা মুখে এটা বলে, অনেকে এটা বলে আত্মহত্যা করার জন্য। অর্থাৎ আপনি আত্মহত্যা করার জন্য আমরা ফ্যামিলি বাসা থাকলে তো অবশ্যই আপনি ওরা যদি দিনেতে বিদায় নেন, আমার ছেলেটা সারাভাবে বাড়ি থাকলে অনেক কিছু নিজে অনেক নিজের কষ্ট পাইবো, খাওয়ার কষ্ট পাইবো, চলার কষ্ট পাইবো, নিজে নিজে অনেক কিছু বলে। শুধু আজকাল আমার বাবা থাকতো আর আজ আমার এত কষ্ট হইতো না, বুঝছেন? এটা বলবেন। আর যখন আপনার যদি ভাই থাকে 2-3টা, মানে যখন আপনার ভাইরা যদি ভাইয়েরা যদি বাবা মারা না দেখে যদি আপনি দেখেন তো অনেক খুশি হইব। থাক, আমার বাকি ফলাদা ছেলেরা আমার দেখছে না, আমার ছেলেটা দেখছে, আল্লাহ যেন তার সুন্দর জীবন করুক, দান করুক, করুক যেন তার জীবনটা অনেক সুন্দর হয়। যখন আমি পৃথিবীতে চলে যাবেন যেন বলবো যে হ্যাঁ, আমার বাকি ছেলেরা দেখতে পারে না, আমার ছেলেটা বাইরে থাকতো আজকে আমার জীবন এত কষ্ট হইতো না। তার মানে ওরা অভিশাপ রাখবো আপনার কাছে আর, বুঝছেন? পৃথিবীতে বাঁচতে গেলে চলতে গেলে সবকিছু ভাইটা চলতে হবে। আমি পাইছি, মনে করেন বাস মরে গেছি, আমরা দুনিয়া সব জান্নাত ফাইলেছি, আমার না দুনিয়া হিসাব দিতে হবে আপনাকে, মরে গেছে তাও হিসাব দিতে হইব। আর যারা একটু ভাববে আমরা তো সুখের জন্য, আমরা বাঁচতে গেলে আর সুখ ফাইল হইলে ওরও আমরা জব দিতে হইব খোদার কাছে। ভাই বেনিয়েন, যাই হোক, 1 টাকা 2 টাকা অত দিতে পারছেন না, অত মন খারাপ করছে, খাওয়াইছেন, ওনারা বলছে খাওয়াইছেন না, ওটা বলবো স্বাভাবিক, এটা বলক। ওরা থাকলে অনেক কিছু বলতে পারে, কথা আছে না, মানুষের মুখ থাকলে অনেক কিছু বলতে পারে, কি না বলতে পারে, মানে চান্দ্র চলে যায় কথা বলতে বলতে। ভাই ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা কয়েছেন, সান্ত্বনা দিয়েছেন যার নিজেরে, অনেক ধন্যবাদ ভাই। ভাই কি কো মুগন, দেখেন আপনি এক মানুষ, এক মানুষের মাঝে ভুল হয় জীবনে, কিন্তু এটা কন্ট্রোল করতে হবে। যেমন আসলে তো আমরা মা হারাইছি, কিন্তু আমিও জানি অল্প বয়সে হারাইছি, যখন বয়স ছিল যখন বিয়ে সাথে করিও নেই, তখন ওটে অভিমান করি, ভাবি দেখ অল্প বয়সে মা চলে গেছে, যদি ওই জায়গায় মা থাকতো হয়তো আমি একটু আনন্দ করতে পারতাম, মনটাকে বুঝতে পারতাম, সান্ত্বনা দিতে পারতো না, বাবা তুই এভাবে চলিস না, আমার চলিস এটা করিস সেটা করিস, যে তো হাজারো গাইল লাগ, তারপরে মা পৃথিবীতে বেঁচে থাকলে অনেক ভালো লাগে, মধ্যে আনন্দ লাগে। যারা মনে করে মা আছে তারা মা বোঝে না, যখন মা হারায় না যখন বুঝতে পারে মা কি জিনিস, জুড়ে এমনই। যখন আপনি যদি থাকেন আপনার ছেলেরা অনেক আনন্দ পাবে, যখন থাকবে না পৃথিবীতে ওরা সবসময় আপনার স্মরণ করবে, কিন্তু কখনো অভিশাপ দিত না, কিন্তু খোদা বলবো দেখ তোর জন্য আছে, তো ছেলেরা কামতে আছে, মারা কামতে আছে, তো সারা দিলে কষ্ট পাইবে না আপনি, খোদাও আপনার কষ্ট পাবে, খোদার কাছে আমি জবাব দিতে পারতেন না, ওই সময় আফসোস করবেন কেন এই কামটা করলাম, কেন এই কামটা করলাম, ওই সময় থেকে দূরে রাখেন, তবা তবা করলাম খোদার কাছে, আজকে তবা তবা করে বাস নামাজ পড়েন, রোজা পড়েন, যে কি কইছে না কইছে কখনো ভাববেন না, নিজেরা নিতে চেষ্টা করবেন বাস। কিন্তু মানুষের ভুল হয় জীবনে, হয়তো আমি ভুল করছেন, আমার ফ্যামিলি ভুল করছে, যে কোনো একজন ভুল করছে, ভুলটা সমাধান করালেন। আপনাকে না আপনাকে ছিলেন না, যদি হয়তো কাছের মানুষ করতাম অবশ্যই আপনাকে বুঝাইছি, যে তোটা আপনার ফ্যামিলিকে বুঝাইতাম, বুঝছেন? এই জন্য আপনাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনি বুঝাবেন আমার ভুল হয়ে গেছে, আসলে তো এটা সবাই বুঝতে হইব, আমি এটা পারতাছি না, যদি পারতাম অবশ্যই ওটা দিতাম, ওটা দিতাম, এটা বুঝাবেন। আমারও ফ্যামিলি আছে, আমি বুঝাই সবাইকে, আমরা বুঝাই থেকে সমাধান করতে হইব। আশা করি আমরা দায়ের রেখেছেন, মাশাল্লাহ দিলে অনেক নামাজ অবশ্যই পড়বেন, খোদার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ অবশ্যই দেখবেন, জোর চেষ্টা করবেন, জোরা লেগে কখনো রাগ দেখাবেন না। একটা কথা আছে না, রাগ করছি জীবন লাইফ শেষ, আর ধৈর্য করছি যদি অনেক কিছু পাওয়া যায়। যেমন আপনি একটা রাগ করে একজন মাথা ফিরে জ্বালাইছেন, পরে ভাববেন আরে তাকে ফিরে দিলাম, মাথা ফাড়ালা ফাড়াইলাম, তার জীবনে নষ্ট করলাম, আবার কি জেল কাটলাম, আমার সারা জীবন জেলে গেলাম, এর জন্য ভাবতে হবে।
বুঝছেন, ওসব স্যার যান, যা হোক নামাজ পড়েন, খোদার কাছে রে প্রার্থনা করে আল্লাহ, যা ভুলে মনে মনে ভাববে লাইছি, অত শয়তানে ভান্ত করে ভাববে লাইছি, আমাকে মাফ করে দিন, বুঝছেন। দোয়া করে ভাই আল্লাহ তে মাফ রাখে, মাফ করে দেয়, দোয়া করেন আল্লাহ তে শয়তানের কাছ থেকে মুক্তি করে রাখে। ওসব কখনো ভাববেন না, চেষ্টা করবেন, কখনো কারো মনে কষ্ট হলে চেষ্টা করবেন না, কিন্তু মনে কষ্টটা মনের মধ্যে রাখবেন, এই তো কষ্ট পেতে রাজি, চেষ্টা করবেন, কখনো কারো কষ্ট দেবেন না। সে ভাববে হ্যাঁ আমি একটা মানুষ সবসময় অত্যাচার করি, সবসময় তাকে আমি ডিস্টার্ব করি, সবসময় তারা কান দেয়, সবসময় তারা আমি অনেক কিছু কষ্ট দিই, সে আমার কথা প্রতিবাদ করে না, সে আমাকে একটু বলে না, একটু কান্না করে না, একটু বলো না, তুমি আমার জালাজ কেড়ে, তার নিজের বিবেকে সে বলবে, বুঝছেন, তার বিবেকে ভাববে, সে একদিন দেখবেন অবশ্যই সে আমার কথাই বলবে, ধৈর্যের সবকিছু আছে। হয়তো আমার একদিন আমার বলে লাইছে, আমি তারা বলে দিলাম, বললে কেন হয়েছে কেন, যেমন আমার ঘরে কয়েক স্ত্রী আছে, যেমন স্বামী স্ত্রী যেমন মিলে চলতে হবে, আমাদের ইসলামে এটা আমার নবী চলে গেছে, যেমন যেমন যে জায়গাটা হয়তো আপনার রাগ বেশি, হয়তো আপনার রাগটা একটু কম হতে পারে, হয়তো আমার স্ত্রী রাগ বেশি, বাবা মা রাগ বেশি, যেমন রাগ কম আমরা রাগ বেশি, এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। হয়তো আমি যদি ও আমার একটা গালি দিছে, সাথে সাথে আমি একটা গালি দিই, এ কথায় কথায় ও ভাললে কাজে হবে, যখন হয় আমার অনেক কিছু বলছে তাকে আমি মাতি না, চুপ করে বসে থাকলাম, যখন শয়তানে আর শয়তান আর পারবে না এটারে আপনার সাথে গ্যাঞ্জাম করার জন্য, শয়তান চেষ্টা করবো দুজনের গ্যাঞ্জাম করার জন্য, এই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে ওর যেতুর ফারে বৈকে যাক, তেতুর ফারে এসে আমাকে গালি দেখ, আমি একটু ধৈর্য করি, জোরে মনে করেন আপনাকে ফল দিবে, সে ভাববে দেখতে আমি অনেক কিছু বলছিলাম, সে আমার প্রতিবাদ করলো না, প্রথম যে ভাববে আপনাদের যখন আলাদা হয়ে যাবে, সবাই ভাববে হ্যাঁ তারা আমি এত গালি দিলাম কিন্তু আমরা আমার ঠিক হয় নাই, বুঝছেন, এই জন্য আপনার রাগ বেশি হলে শুধু যখন ঝগড়া করে আপনি চুপ করে থাকবেন, বুঝবেন দেখো কখনো যদি আমি রাগ দেখাই তুমি চেষ্টা করবা রাগটার কন্ট্রোল করার জন্য, দুজন সেটা গেলে মনে করে এরকম, যেমন একটা লাকড়ি আগুন জ্বলতেছে, এটার সাথে আরেকটা লাকড়ি দিলে আবার আগুনটা বাইরে উঠবে, পারবো নি, এটা মানুষের এরকম হয়, যেমন আপনি একটা গালি দিচ্ছেন আমি আপনি একটা গালি দিচ্ছি, করতে করতে হাতাহাতি কোনে কোনে হয়ে যায়, এই জন্য নিজে নিজে কন্ট্রোল করতে হবে, একজন আমার গালি দিচ্ছে এসে অবশ্যই চুপ করে শুনে রাখবেন, শুনে দেখে পরে বুঝাবেন দেখ সেটা ভুল হয়েছে তো না তো আমার, দেখেন তো আমরা তো এটা ঠিক না, তো তোর একটু বেশি ভুল হয়েছে না তো আমার একটু বেশি ভুল হয়েছে, থাকতে হয়ে গেছে ভুলে গেছে সরি, মিলামেশা করে নেবেন এরকম, যখন আপনার জিম্মা ল্যাপটপ শুনতে হবে, আখেরাতেও ভাইবেন, সবার কাছে দোয়াও ভাইবেন। আমার কথা কোনো ভুল থাকে, কোন পরামর্শ যদি উল্টা দিয়ে থাকি, শুধু খারাপ করার পরামর্শ দেয় শুধু ভুলে থাকে ক্ষমা করে দিয়েন, আর ভালো কিছু বলছি সব ভালো কথা বলছে, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো ঠিক আছে, ওষুধ ছেড়ে দিয়ে আব্বাস নামাজ পড়েন, সুরা ফাতেয়া কুলফল্লা সুরা রে কইরা নিজে নিজে সান্ত্বনা দেন, আল্লাহ আল্লাহ বিরা জিকির করে দেখবেন সব ঠিক হয়ে যাবে, বুঝছেন, রাগ সবারই আছে, আপনার দিকে রাগ আমারও বেশি আছে, অনেক ছিল যে আমি এখন কন্ট্রোল করে লেছিলাম, বুঝছেন, ভাবলাম আমি একজনের মাথা ফিরে দিয়ে দিলাম, তারা তো জীবনে একটা লাইফটা শুধু অশুধি, আমার মাথা ফিরে না দিয়ে শুধু অশুধি আমার মাথা ফিরে দিত, যখন আমি কি করতাম, আমি তো পৃথিবীতে অত ইনজুরি দিয়ে গেতাম না তো আমি ঘর ঘুরে থাকতাম না তো আমি মরে যেতাম, যে ভাবতে হবে একদম মাথা ফিরাইতে গেলে আর সে ফিরে শুধু আমার মাথা পরে আমি কি করব সেটা ভাবতে হবে, বুঝছেন, যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনার কথা শুনে, অসুখ সারা দেন, বাস আল্লাহ আল্লাহ করে নামাজ পড়েন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, আর আমি যেটুকু বলছি এটুকু চেষ্টা করে মানুষের বোঝানোর জন্য ফ্যামিলিকে বুঝাবেন, অবশ্যই তারা বুঝে নিবেন, এমন না অবুঝ সবকিছু বুঝে ভাই, যতক্ষণ না দিবেন ততক্ষণ বুঝবে না, আছে মনে করতেছে না ওই যে আছে দীর্ঘ অনেক বড় জায়গা করতেছে না, ফাও খেতে গেলে সমস্যা কি, এই এমন দেশের মনে এক টাকা দিচ্ছেন সাথে স্যার 2 টাকা বেশি নিত, 2 টাকা নিচ্ছেন সাথে স্যার 5 টাকা বেশি নিত, এমনই পৃথিবীটার মধ্যে এমন সবাই, যাক যেহেতু ফার্স্ট সেনে বুঝাইবে চেষ্টা করবে সবকিছু, আর মানে নেই মানতো না এমন কথা না, বুঝাইবে সব সময়,
কখনো উল্টা পথে যাবেন না, কখনো মনে করে এমন কাজ করে না যেন ফ্যামিলির কাছে এরা সন্দেহ করে, বুঝছেন? করবেন না, তো গোপন রাখবেন, কখনো এটা প্রকাশ করবেন না। জীবন লাইফের কখনো কারো কাছে শেয়ার করেন না, যেমন বউ কোন, মা কোন, বাবা কোন, কখনো কারো কাছে শেয়ার করেন নাই। শেয়ার করতে গেলে নিজের দুর্বলতা কখনো শেয়ার করবেন, সে চেষ্টা করবে আমরা ক্ষতি করার জন্য, এটা ভাববেনি। যাই হোক, ঠিক আছে আমি যে লাইভে আসলাম, ভালো এলে থাকবেন। আমার গলা একটু ব্যথা করে, বুঝছেন? ওই মাঝখান দিয়ে কি ঠান্ডা মান্ডা খাইছিলাম, তো গলা থেকে কুলি করতেছে যখন দিয়ে লাইভে ঢুকছি, দিয়ে আপনার লাইভে ঢুকছেন, যখন আপনার এটা কমেন্টটা খুলে দেখে আবার ঢুকছিলাম, এই জন্য প্রথম বলছিলাম ভাই আপনি কি পাগল, কমেন্ট দিয়েছিলাম না দেখছি। সমস্যা নাই, সবাই এরকম অনেক দেখছি, অনেক পাগল আছে, মুখে যারা এই সবের মধ্যে যায়, আমি আশা করি আমি এক কথা মেয়েটার ম্যান্ডেল করে পাগল করি, যে সৌদি বলে একটা ছেলে এরকম করছে, এখন যে আমরা কাতার বলে কোন দেশ একটা বলে এরকম করছে, ঠিক না? সৌদি গত 2-3 দিন আগে একটা ছেলে মারা গেছে, ও মার সাথে এরকম টাকা পয়সা লেনদেনের কথা হিসাব করে মারা গেছে। আমার একটা বন্ধু, বুঝছেন, আমার একটা বন্ধু, ও আমাকে বলেছিল দেখ আমি এত বছর বিদেশে আছি, আমার বড় ভাই গেছে, ও কত টেন আছে আমার তো চাই, আমি এত টাকা কি করছি, আমি লেন দে আমি 3 লাখ টাকা খরচা করাইছি, আমি বলে 1 টাকা দিছি না, এ সে অনেক কিছু বলছিল। আমি দেখ মেজাজ গরম হলে অনেক কিছু বলবো, তুই একদিন বাবা হবি, তুই একদিন মা হবি, তুই অবশ্যই এটা বলবি, যা কথা তোর ভাইয়েরা সাথ দিছে, কত বিনয় তো কইছে, কত কইছে তোরা বিদেশ নিয়েছে, এতে আমার 1 টাকা দেয় নাই, তার লাগে খাইতাম না বিনয় দেন, হয়তো এরকম সাথ দিছে, কত অবশ্যই আমরা তোর বগা দিছে, এরা তোর ভাইয়ের মনটা সান্ত্বনা দিচ্ছে, এরকম আমরা বুঝাইছি, এরকম আর বুঝতে পারছি এমন। যাই হোক, বলে লাভ নাই, এটা নিজে নিজে কন্ট্রোল করতে হবে। আমার ফ্যামিলির দিকে অনেক সাপ দিচ্ছিল, আমার অনেক কিছু বলছিল, তুই মেলে ফ্যান করস, তুই মেরে দেশ অমুকরা দেশ অমুক দেশ, টাকা অনেক উমরাস, অনেক কিছু বলছে, যেন আমি নিজের মাথা ধরে নি, আমার থাক তারা বলতে থাকুক, যখন একটু বুঝতে পারবো, যখন তারা অনেক শিকারে বাহান, তারা তো অনেক বগা দেওয়া ঠিক হয় না, ওর তো ভালো চলছিল, কিন্তু আমরা অন্য মানুষের কথা শুন না, ওরা অনেক বগা দিচ্ছে, কিছু কিছু মানুষ আছে এমন অনেক কিছু লাগাই দেয়। আমার এরকম ছিল একজন, আমি যা করতাম সব বাড়িতে বললে যেত, হ্যাঁ আমরা বলতে আজকে এটা করছে, আজকে এটা কিনছে, বন্ধু নিয়ে খাইছে, মুখে এটা খাইছে, এটা করছে, এটা করছে, তো বাবা মা কথা কত বিদেশ গেছো, তোর 1 টাকা দিয়ে খরচা করছো, দেড়া না দিয়া তুই বন্ধু বান্ধব বলে খাস, এ করস, এ করস, ও মায়েরা টাকা দেস, মেয়েরলে কথা কস, তোর বিয়া করাতাম না, এসে অনেক কিছু বলে, যাই হোক লাভ নেই, একটা কথা ফ্যামিলিটা বুঝানোর চেষ্টা করবেন, সবকিছু ওর মেজাজ গরম দেয় হলে আপনি মাতবেন না, বা চুপ মাথা শুনে যাবেন, ধৈর্য করবেন, ধৈর্যটা সবচেয়ে বড় কথা, আমার স্যার দিয়ে এলেছেন আপনি বড় হয়ে গেছেন এমন না, ধৈর্যটা বড় হবে, স্যার দিয়ে এলেছে সে কখনো বড় হবে না, এরা সে আবার নতই আপনার কাছে টাকা খুঁজবো, সে নতই আবার আপনার সাথে হাত ফাতবো, সে নতই আপনার সাথে আবার কথা বলবো, আমরা কখনো ছুটবে না, আমরা বড় হয়ে থাকবেন, যেমন আর একটু যেন কোন দেশে আছেন ভাইয়া, মালদ্বীপস দেশের বাড়ি কুমিল্লা বলা কোন জায়গা, চান্দিনা, চান্দিনা, চান্দিনা কোন জায়গা, নবাবপুর, নবাবপুর, ভালো হইতো নবাবপুর হইলে, আমার বাড়ি তো মহিশালের খুব সাইডে দিয়া বারেরা গ্রাম, চিনেনি বারেরা? ওই জায়গায় আমার বাড়ি বারেরা বাজারের হাই স্কুলের পশ্চিম সাইডে আমাদের বাড়ি, বিয়ের বাড়ি কাছে, তো ভাই ওসব বাদ দেন, ওসব ছেড়ে দেন, যাই হোক নবাবপুর বাড়ি কাছাকাছি বেশি দূরে না, নবাবপুর আমরা কতক বাজারে গিয়েছিলাম। দেখ বড় ভাই ছোট ভাই হিসেবে অনেক কিছু কইছি, তাকে মনে কষ্ট রাখেন না, যা গেছে সব ভুলা যান, নিজের লাইফটা সুন্দর রাখেন, নিজের লাইফটা হেল্প করেন, আল্লাহ কাছে দোয়া করেন, ব্যাস। আমার বন্ধু বেড়ে আইছে আমরা কিছু, যাই হোক ভাই ওসব ছেড়ে দেন, যাচ্ছে ভালো দেখেন, খুদা হাফেজ, সমস্যা নাই, যদি কথা বলতেছেন আমার মেসেঞ্জারে লক করেন, অবশ্যই আমি আছি, সমস্যা নাই, মন খারাপ থাকলে আমার ফোন দিয়ে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি ছেলেটা
এমনই মানুষে হাসাইতে পারি, কখনো কাঁদাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করবো। ওকে ওকে। সালাম আলাইকুম। বুঝে দেখ, অনেক কিছু, অনেক কমেন্ট করবো, অনেক খারাপ বক্তব্য করবো, আপনি অনেক কান দিয়ে না, আর আমি সুন্দর করে দেখতে পারি যান, সেটা ভালো হবে। আপনি সাথে আচ্ছা কথা বলেন, রাগ করেন না, বুঝছেন? আচ্ছা আমি কি ভারে জান লাগে কি ভুল লাগেছে নাকি?